প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের, যারা তোমরা ময়মনসিংহ বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো, তাদের ইতিহাস প্রশ্নের এমসিকিউ এর সমাধানটি করে দিচ্ছি। এটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড সেট নাম্বার খ। তোমরা যারা অন্য সেট পেয়েছো তারা এই প্রশ্নটা একই হবে, তবে এলোমেলোভাবে থাকবে, সিরিয়াল নাম্বারটা একটু এলোমেলো থাকবে। তো এখানে লক্ষ্য করো, প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয় কত তারিখে, এটা হচ্ছে 1লা মার্চ। ক নম্বরে সঠিক উত্তর আছে। দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে মিশরীয়রা মৃতদেহকে মমি করে রাখতো কেন, এটা তাজা রাখতে, এটা সঠিক উত্তর হবে খ নম্বর, তাজা রাখতে। এরপরে 3 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে সবগুলো, এখানে বলছে যে ত্রয়ী শাসন বেশি দিন স্থায়ী হয়নি কেন, এটা উত্তর সবগুলো। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতিতে কোনো ক্ষমতা ছিল না, তো এটা অপশন হচ্ছে ক নম্বর সঠিক। এরপরে 5 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে, এটা হচ্ছে আইয়ুব খান কনভেনশন মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন, তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে খ নম্বর। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিল মোট জনসংখ্যার শতকরা কত, এটা হচ্ছে 56%, ঘ নম্বর সঠিক উত্তর। 7 নম্বরটি হচ্ছে হিস্টোরিয়া শব্দের আবেদনিক অর্থ কি, এটা হচ্ছে সত্যানুসন্ধান, গ নম্বর সঠিক উত্তর। এরপরে 8 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ফারাও শব্দের উৎপত্তি, এটা হচ্ছে সঠিক উত্তর হবে ক, পের উ, এটা। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রাচীন বাংলা জনপদের বর্ণনা থেকে যা জানা যায়, এটা সবগুলো সঠিক উত্তর, ঘ নম্বর হবে সঠিক। এরপরে 10 নম্বর যেটি আছে মুসলিম লীগের সাংগঠনিক দুর্বলতার কারণ কি, এটা হচ্ছে ক নম্বর। 11 নম্বর যেটি হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় কেন, এটি খ নম্বর সঠিক উত্তর, 6 দফা দাবি নস্যাত করার জন্য। 12 নম্বর যে প্রশ্নটি আছে সেটির সঠিক উত্তর হচ্ছে 1999। এখানে বলছে ঐশীর জন্মবার্ষিকীতে বাংলা ভাষা আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত হয়, ঐশীর জন্ম কত সালে ছিল, তো আমরা জানি যে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হয়েছিল 1999 সালে, তাই সঠিক উত্তরটা হচ্ছে গ। এরপরে একটা অনুচ্ছেদ আছে, জনাব ফিরোজ মিয়া একটি পত্রিকায় দেখলেন ডি দেশে অধিবাসীদের অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়, তো এখানে এই যে প্রশ্নটা করছে যে ডি দেশের অধিবাসীদের সাথে সাদৃশ্য রয়েছে নিচের কোনটি, বাংলাদেশ, এটা হচ্ছে খ নম্বর সঠিক উত্তর, বাংলাদেশ। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে ডি দেশের অধিবাসীদের ক্ষেত্রে কোন বিষয়টি ফুটে উঠেছে, তো এইটা 3টাই সঠিক উত্তর, তাই উত্তর হবে ঘ। এরপরে চলো নেক্সট পেজে। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কে, এটি সঠিক উত্তরটি হবে ক নম্বর। এরপরে 16 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে মুজিবনগরের পূর্ব নাম কী ছিল, এটা হচ্ছে খ নম্বর সঠিক উত্তর, বৈদ্যনাথ তলা। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্দেশ্য কী ছিল, এটা সঠিক উত্তর হচ্ছে ক। এরপরে 18 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে বঙ্গবন্ধু 6 দফাকে আমাদের বাঁচার দাবি আখ্যায়িত করেন কারণ, তো এটা আমরা সঠিক উত্তর হবে এটা খ, আমরা খ নম্বরটা দিয়েছি, এটা খুঁজে পাওয়া যায়নি, তবে সম্ভাব্য উত্তর হচ্ছে খ। 19 নম্বর যে প্রশ্নটি সেটি খুঁজে পাওয়া যায়নি। 20 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে ঘ, যে আওয়ামী লীগ খুব দ্রুত জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয় যে কারণে, সেটা হচ্ছে সবগুলো ঘ। 21 নম্বর যে প্রশ্নটি, কয়টি দল নিয়ে যুক্ত ফ্রন্ট গঠন করা হয়, এটা হচ্ছে 4টি, খ নম্বর সঠিক উত্তর। 22 নম্বর হলো কত সালে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ হয়, এটা হচ্ছে 1947 সালে। এরপরে 23 নম্বর যে প্রশ্নটি, আধুনিক ইতিহাসের জনক কে, এটা হচ্ছে ঘ নম্বর সঠিক উত্তর, লিওপোল্ড ফন র্যাঙ্কে। এরপরে আমাদের যে প্রশ্নটি আছে 24 নম্বর, অ্যাথেনাকে, এটা খ নম্বর হবে, জ্ঞানের দেবী। 25 নম্বর যে প্রশ্নটি সেটির সবগুলো উত্তর সঠিক। এরপরে 26 নম্বর যেটি সেটি হবে ক নম্বর। এরপরে 27 নম্বর যে প্রশ্নটি সেটির সবগুলো সঠিক, অর্থাৎ ঘ নম্বর। এরপরে 28 নম্বর যেটি, জাতীয় পতাকা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব, এর যথার্থ কারণ হলো, এটা হচ্ছে খ নম্বর, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বলে। এরপরে 29 নম্বর, ক্ষুদ্র জনপদ কোনটি, এটি হচ্ছে চন্দ্রদ্বীপ, এটি ক নম্বর সঠিক। এরপরে 30 নম্বর যেটি আছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়, এটা হচ্ছে গ নম্বর, 23 ফেব্রুয়ারি 1969 সাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য। তোমরা ভিডিওটিকে শেয়ার করে দিও।